ওয়েলকাম টু মাই চ্যানেল রহমান একাডেমি রহমান অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবে আজকের আমাদের আলোচনার বিষয় ভাষা ভাষা থেকে কোন প্রশ্নগুলি দু হাজার কুড়িতে আসতে চলেছে এবং কেন এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিয়ে আজকে আমি আলোচনা করব তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলি তোমাদের হানড্রেড পারসেন্ট উপকারে আসবে তো আমি কথা না বাড়িয়ে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য নির্বাচন করেছি সেই প্রশ্নগুলি আমি এক এক করে বলছি এক নম্বর মণ্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এই প্রশ্নটি উচ্চমাদি দু হাজার পনেরোতে এসছিল দুই নম্বর শব্দার্থ পরিবর্তনের ধারা কটি ভাগে বিভক্ত ও কি কি যে কোনো দুটি বিভাগের উদাহরণসহ বুঝিয়ে দাও তৃতীয় শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি কারণ আলোচনা করো চার নম্বর প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রত্যয়ের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কভাগে ভাগ করা হয় ও কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও পাঁচ নম্বর রূপমূল কাকে বলে উদাহরণসহ পরাধীন ও স্বাধীন রূপমূলের পরিচয় দাও অথবা এভাবে প্রশ্নটি আসতে পারে রুপিম কাকে বলে প্রধান দুই প্রকার রুপিমের পরিচয় দাও নেক্সট প্রশ্ন জোরকলম শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তারপরে উচ্ছধ্বনি বলতে কি বোঝো উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো নেক্সট প্রশ্ন গঠনগত বা রূপের দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি। যে কোনো প্রকার বা প্রত্যেক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও এ প্রশ্নটি এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রশ্নটি দু হাজার ষোলো সালে এসেছিল নেক্সট প্রশ্ন শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করে এর সীমাবদ্ধতা লেখক এ প্রশ্নটি দু হাজার আঠারো সালে এসেছিল অবিভাজ্য ধনীমূল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিও দু হাজার সালে এসেছিল এই ছিল তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা থেকে প্রশ্ন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে শেষ কথা বলবো সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ